নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব এনভায়রনমেন্ট স্টাডিজ অর্থাৎ পরিবেশ বিদ্যার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে। তা যে সমস্ত প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, তা সুতরাং আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে শুরু করা যাক। তা পরিবেশ বিদ্যার প্রথম প্রশ্ন কি আছে সেটা দেখে নিই। প্রথম প্রশ্ন, গ্রেট ব্যারিয়ার রিফ। তা গ্রেট ব্যারিয়ার রিফ এটা কি? না অপশন এ মানে ক আছে সব থেকে বড় ব্যারিয়ার রিফ, খ বা বি আছে অস্ট্রেলিয়ার উত্তর পূর্বে অবস্থিত, অপশন সি আছে সব থেকে ছোট, এবং অপশন ডি আছে বা গ আছে ক এবং খ দুটোই। তা বন্ধুরা, সাধারণত দেখা যায় যে এরকম দুটোই বা উপরের সবকটি একগুলি সাধারণত 80% কেসে এগুলো উত্তর হয়। কিন্তু আমি আপনাদের এই বিষয়ে একটা সাজেশন দেব, সেটা কি? সেটা হচ্ছে আপনারা যখন চিন্তা করবেন যে দুটো উত্তর হওয়ার সম্ভাবনা আছে, তখন কিন্তু কোশ্চেনটা একটু দুবার করে পড়ে নেবেন। তাহলে এখানে আমরা যদি সঠিক উত্তরটা করি, তাহলে এটার কিন্তু সঠিক উত্তর হবে ক এবং খ উভয়ই। কেন না, এটি সব থেকে বড় ব্যারিয়ার রিফ এবং এটাই অস্ট্রেলিয়ার উত্তর পূর্বে অবস্থিত। আশা করি আমি যেটা বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন দেওয়া আছে, নিম্নলিখিত কোনটি ভালো সারের গুণ নয়? তাহলে যেটা ভালো সারের মধ্যে যে গুণটা থাকবে না, বা যে গুণটা থাকলে সেটা ভালো সার হবে, তাই না? তাহলে কি বলেছে যে নিম্নলিখিত কোনটি ভালো সারের গুণ না, মানে ভালো সার হতে গেলে এই গুণটা থাকবে না। নেগেটিভ প্রশ্ন আছে। তা বন্ধুরা, তাই এই নেগেটিভ প্রশ্নে এর সঠিক উত্তরটা কি হবে বন্ধুরা? এই সঠিক উত্তর হচ্ছে সার প্রয়োগে জমির রাসায়নিক চরিত্র যদি বদলে যায়। ঠিক আছে, তাহলে যদি সার প্রয়োগের ফলে জমি যদি রাসায়নিক পরিবর্তন হয়ে যায় বা রাসায়নিক চরিত্র যেটা আছে সেটা যদি বদলে যায়, তাহলে সেটা কিন্তু একটা সারের গুণ না হয় উচিত। ঠিক আছে, তা সুতরাং এটা কিন্তু এখানে একটা সঠিক উত্তর হবে। একটু খেয়াল করবেন, কোশ্চেনগুলো একটু অন্যরকম, কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনাদের পরীক্ষার জন্য। চলে আসি পরবর্তী প্রশ্ন, ভারতীয় বন আইন কোন সাল থেকে শুরু হয়? তা এর সঠিক উত্তর হচ্ছে 1927 সাল। নেক্সট, অ্যাটলস গুলি। তাহলে অ্যাটলস গুলি কি হবে? না এখানে সঠিক উত্তর হবে পৃথিবীর ভূভাগের সঙ্গে সম্পর্কযুক্ত, পৃথিবীর ভূভাগের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, অপশন সি আছে আংটির মতো লেগুন কে ঘিরে থাকে, আর অপশন ডি আছে খ এবং গ উভয়। তা বন্ধুরা, এখানে সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা খ এবং গ উভয়। পৃথিবীর ভূভাগ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং আংটির মতো লেগুন কে ঘিরে থাকে। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, 1860 থেকে 1919 সালের মধ্যে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়েছে, তাহলে কত শতাংশ বেড়েছে? তা এইটা আমাদের এখানে বলতে হবে। তা এখানে এর সঠিক উত্তর হচ্ছে 15% বা 15%। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে আরসিএ এর দূষিত জেলা। তা এখানে যবে আমরা এটা আলোচনা করছি তবে অনুযায়ী এটা চারটি আছে, তা আপনারাও কিন্তু এটা গুগল সার্চ করে দেখে নিতে পারেন, এটা পরিবর্তন হতে পারে। ঠিক আছে, তা কমেও যেতে পারে বা বেড়েও যেতে পারে, তা এটা আপনাদের একটু চেক করে নেওয়া উচিত হবে। তো চলে আসছি পশ্চিমবঙ্গের আর্সেনিক দূষিত জেলা, তা সেটা সঠিক উত্তর যবে আমরা এটা পোস্ট করছি তবে এটা চারটি ছিল। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন, নাগরণ্য কোন জেলার অবস্থিত? নাগরণ্য এটা কোন জেলায় অবস্থিত? তা এর সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা, এটা কিন্তু কর্ণাটকে অবস্থিত। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ডোঙ্কা গোড়া ডোঙ্গারি কোথায় অনুষ্ঠিত হয়? তাহলে এই যে বিষয়টা বলেছে যে ডোঙ্কা গোড়া ডোঙ্গারি এটা কোথায় অনুষ্ঠিত হয়, তা এটার সঠিক উত্তর হবে কিন্তু আকড়া। ঠিক আছে, আকড়ায় কিন্তু এটা অনুষ্ঠিত হয়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পৃথিবীতে সাগর ও মহাসাগরগুলির পরিমাণ কত শতাংশ? তাহলে সাগর এবং মহাশতাংশ বা মহাসাগরগুলি কত শতাংশ? তা পৃথিবীর 3% জল, তা 3% জলের মধ্যে আমাদের কিন্তু 31% আমাদের কিন্তু সাগর ও মহাসাগর। কেন না, বাদ বাকি যে অংশটায় আমরা বিচরণ করি বা বিরাজ করি সেটা কিন্তু একটা দ্বীপ। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমরা কিন্তু একটা দ্বীপের মধ্যে বাস করি। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন, মিষ্টি জলের বাস্তুতন্ত্র নয়। তাহলে মিষ্টি জলের যেটা বাস্তুতন্ত্র নয় এর সঠিক উত্তর হবে কি? না, এর সঠিক উত্তর হচ্ছে কিন্তু সমুদ্র হবে। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন, উত্তর ও দক্ষিণ ভারতের বিস্তীর্ণ বনাঞ্চল হলো? তা উত্তর ও দক্ষিণ ভারতের বিস্তীর্ণ বনাঞ্চল হবে, এর সঠিক উত্তর হবে কিন্তু ক্রান্তীয় বনাঞ্চল।
ঠিক আছে। তাহলে এর আগের যে কোশ্চেনটা ছিল মিষ্টি জলের বাস্তুতন্ত্র না এটা সমুদ্র, এটা কিন্তু আপনাদের ছিল হোমটাক্সের প্রশ্ন। তা হোমটাক্সের প্রশ্নে যারা সঠিক উত্তর করেছেন তাদের কিন্তু সাধুবাদ জানাই, ঠিক আছে। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তীতে আপনাদের হোমটাক্সের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন বন্ধুরা আমরা চলে আসছি পরবর্তী প্রশ্ন। পৃথিবী থেকে প্রতি 3 বছর জমি বিলীন হয়ে যাচ্ছে কত লক্ষ হেক্টর? তাহলে কত লক্ষ হেক্টর পৃথিবী থেকে জমি বিলীন হয়ে যাচ্ছে, সেটা মরুভূমির পার্শ্ববর্তী থাকা এলাকার জন্য হতে পারে বা সমুদ্র তীরবর্তী অঞ্চলেরও হতে পারে, ঠিক আছে। আমরা এখানে সঠিক উত্তর করব, এর সঠিক উত্তর হচ্ছে 110 লক্ষ হেক্টর। চলে আসি পরবর্তী প্রশ্ন, ইআইএ কথাটির সম্পূর্ণ অর্থ কি? তাহলে ইআইএ এটা হচ্ছে এনভায়রনমেন্ট স্টাডির সাথে যুক্ত, তা এটা সঠিক উত্তর হবে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট। চলে আসছি পরবর্তী প্রশ্ন, মরুভূমির বাস্তুতন্ত্রের উৎপাদক হলো, তাহলে মরুভূমির বাস্তুতন্ত্রের উৎপাদক হলো এই চারটির মধ্যে, এর সঠিক উত্তর হবে লাইকেন। তা এটা ছিল আপনাদের গত দিনের হোমটাক্সের প্রশ্ন, তা এই প্রশ্নে যারা সঠিক উত্তর লাইকেন করেছেন তাদের সকলকে সাধুবাদ জানাই, এবং যারা যাদেরকে ইমেল অ্যাড্রেস পাঠানো হয়েছে তারা কিন্তু আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবে আপনাদের প্রাইজগুলো নেওয়ার জন্য। চলে আসি পরবর্তী প্রশ্ন, জমিতে অত্যাধিক সার প্রয়োগ করলে কি হয়? তা আপনারা নিশ্চয়ই জানেন যে জমিতে অত্যাধিক সার প্রয়োগ করলে কি হয়, না জমির অম্লতা বৃদ্ধি পায়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ইন্টারন্যাশনাল রাইস ইনস্টিটিউট হলো, তাহলে ইন্টারন্যাশনাল রাইস ইনস্টিটিউট, তা রাইস যখন বলেছে এটা থেকে আপনারা বুঝতে পারছেন যে এটা কিসের ইনস্টিটিউট হবে, রাইস মানে চাল, তা এটা কিন্তু কৃষি গবেষণাগারের সাথে সম্পর্কযুক্ত। চলে আসছি পরবর্তী প্রশ্ন, সবুজ বিপ্লব কোন বিষয়ের সঙ্গে যুক্ত? তাহলে সবুজ বিপ্লব কোন বিষয়ের সাথে যুক্ত, এই চারটির মধ্যে আমাদের সঠিক উত্তর করতে হবে। তা সবুজ যেহেতু তাই এটা কিন্তু কৃষিকাজের সাথে যুক্ত, যদি সাদা হতো তাহলে দুগ্ধ, ঠিক আছে। চলুন বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে যাই। তাহলে প্রতি 50,000 বছরে প্রতি 50 বছরে সাহারা মরুভূমির কত লক্ষ বর্গ কিমি নতুন জমি আত্মসাত করে? তা এর সঠিক উত্তর আমরা দেখে নেবো। ঠিক এরকমই একটা প্রশ্ন আমরা দেখেছিলাম এর আগে, যে 110 লক্ষ হেক্টর জমি কিন্তু পৃথিবী থেকে প্রতি বছর বিলীন হয়ে যাচ্ছে, তা তার মধ্যে সাহারা মরুভূমি কতটা ধ্বংস করে দিচ্ছে? তা এর সঠিক উত্তর হবে 650 লক্ষ বর্গ হেক্টর, ঠিক আছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, জলের ওপরে ভাসমান উদ্ভিদ শৈবালকে কি বলে? তা আপনারা নিশ্চয়ই জানেন উদ্ভিদ শৈবালকে কি বলে, তা উদ্ভিদ শৈবাল যারা সেগুলোকে বলে ফাইটোপ্ল্যাঙ্কটন, আর প্রাণী শৈবালকে বলে জুপ্ল্যাঙ্কটন, ঠিক আছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, জল সংরক্ষণ ব্যবস্থাকে কি বলে, যে ওয়াটার কনজারভেশন এখানে কি বলে বলা হয় এটাকে? তা এটাকে বলা হয় কিন্তু নীল বিপ্লব। তা আমরা একটু আগে বললাম যে সবুজ বিপ্লব মানে কৃষি, ঠিক আছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন হচ্ছে মৃত্তিকা পরিবেশে এক প্রকার ড্যাশ উপাদান, তাহলে মৃত্তিকাটা পরিবেশের কি উপাদান সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে, এটা কিন্তু ভৌত, ঠিক আছে, এটা একটা ভৌত উপাদান। চলে আসছি পরবর্তী প্রশ্ন, আণবিক বোমা তৈরিতে ড্যাশ এর ব্যবহার করা হয়, তাহলে আণবিক বোমা যে তৈরি হয় তা সেটা তৈরি করতে কোনটা ব্যবহার হয় চারটির মধ্যে, প্লুটোনিয়াম কত সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, তা এখানে সঠিক উত্তর হবে প্লুটোনিয়াম 239 আর 1.4, ঠিক আছে। 200 প্লুটোনিয়াম, 239, 1.4, 239, 1/4, ঠিক আছে। তা প্লুটোনিয়ামের এইটা কিন্তু বোমা তৈরিতে ব্যবহার করা হয়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ভূমিক্ষয় রোধ করার সহজতম উপায় কি? তাহলে ভূমিক্ষয় কি কারণে মানে কিভাবে রোধ হবে সেইটা কিন্তু আমাদের এখানে জানতে চেয়েছে। তা এখানে যদি আমরা বনভূমি বৃদ্ধি করি, তাহলে বনভূমি যদি বাড়িয়ে দিই তাহলে কিন্তু ভূমিক্ষয় রোধ করা সহজ হয়ে যায়, ঠিক আছে বন্ধুরা। তাহলে কি হবে বন্ধুরা, এখানে যে বনভূমি বৃদ্ধি মানে আমরা যদি গাছ লাগাই তাহলে কিন্তু, গাছ লাগিয়ে যদি বনের পরিমাণ বৃদ্ধি করি তাহলে কিন্তু বনভূমি রোধ করা যায়। তো এরকম উদাহরণ আপনারা দেখেছেন বিভিন্ন দেশের বিদেশি অধিবাসীরা আছে, যে তারা সারা বছর ধরে বা সারা জীবন ধরে তারা একটা বন তৈরি করে ফেলেছে একটা জায়গায়, ঠিক আছে, যেটা আপনাদের ব্রাজিলের রেল ফরেস্ট হিসেবে সেটাও কিন্তু একজনের করা, ঠিক আছে, প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে ঠিক আছে, কিন্তু কৃত্রিমভাবে উনি এটাকে করতে সাহায্য করেছিলেন। চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, বন্যপ্রাণী বোর্ড গঠিত হয়েছিল, তা বন্যপ্রাণী বোর্ড যেটা গঠিত হয়েছিল সেটা নিশ্চয়ই আপনারা জানেন যে কত সালে গঠিত হয়েছিল, এর সঠিক উত্তর হবে 1962 সালে। চলে আসি পরবর্তী প্রশ্ন, বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোন সালে? তাহলে বসুন্ধরা সম্মেলন এটা আপনারা নিশ্চয়ই সবাই জানেন, এটা খুবই ইম্পর্টেন্ট এবং কমন কোশ্চেন, এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার যেন আপনাদের পরীক্ষার সময় ভুল না হয়, ঠিক আছে, এই সহজ কোশ্চেনগুলোর অ্যান্সার যেন আপনাদের ভুল না হয়, তাহলে কিন্তু প্রবলেমের মধ্যে পড়তে হবে বা আপনাদের এই সমস্ত সহজ বিষয়গুলোর জন্য ডিপ স্টাডির প্রয়োজন হবে। তা আমরা এখানে দেখে নেবো যে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে, এর সঠিক উত্তর হবে 1992 সালে।
চলে আসছি পরবর্তী প্রশ্ন, কানহা ন্যাশনাল পার্কটি কোন রাজ্যে অবস্থিত? তাহলে কানহা ন্যাশনাল পার্ক, এটা আপনারা সবাই শুনেছেন, এর আগেও বহুবার আমরা আলোচনা করেছি, তা এর সঠিক উত্তর হবে কিন্তু মধ্যপ্রদেশ। চলে আসছি পরবর্তী প্রশ্ন, বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় কোন তারিখে? তাহলে জনসংখ্যা দিবস, এর আগেও আমরা এটা আলোচনা করেছি, না বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়, এর সঠিক উত্তর হবে 11ই জুলাই। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ভারতের জনসংখ্যা 100 কোটিতে পৌঁছায়, এটা আমরা এর আগেও আলোচনা করেছি এই ধরনের প্রশ্নগুলো, তা এর সঠিক উত্তর হচ্ছে 11ই মে 2000 সাল। তা এর আগেও আলোচনা করেছি, কেন বলছি না, আমরা এরকম প্রচুর ভিডিও আপনাদের আপলোড করেছি, আপনারা প্লেলিস্টের মধ্যে গিয়ে যান দেখুন, এরকম প্রচুর ভিডিও পাবেন যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তা আপনারা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ওই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে? তো চলুন পরবর্তী প্রশ্ন দেখছি, যে ভারতের জনসংখ্যা সব থেকে বেশি কোন রাজ্যে? এখানে সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। এবার চলে আসছি পরবর্তী, উত্তরপ্রদেশে জনসংখ্যা লোকের পরিমাণে বেশি কিন্তু জনঘনত্বে বেশি কিন্তু পশ্চিমবঙ্গ, ঠিক আছে? এটা তথ্য কিন্তু আপনাদের কাছে আশা করি এরকম থাকা উচিত। তা চলে আসছি আমরা আবার পরবর্তী প্রশ্ন হচ্ছে ডারউইনের যোগ্যতমের বেঁচে থাকার নীতি অনুসারে তারাই টিকে থাকতে পারে, তাহলে ডারউইনের মত অনুযায়ী কারা টিকে থাকতে পারে সেটা আমাদের এখানে জানতে চাই। এই প্রশ্নে আমরা সঠিক উত্তর দেখে নেব, যে 30 নম্বর প্রশ্ন আছে। তো বন্ধুরা, এই 30 নম্বর প্রশ্ন, তো 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে যারা সর্বাধিক শক্তিশালী, তাহলে ডারউইনের যোগ্যতমের বেঁচে থাকার নীতি অনুসারে তারাই টিকে থাকতে পারবে না যারা সর্বাধিক শক্তিশালী, ঠিক আছে? তা চলে আসছি আমরা, যে আজকে আমরা সেই বিষয়টা, যে 30টা প্রশ্ন আজকে আমরা সলভ করেছি, তা 30টা প্রশ্নের মধ্যে আপনাদের যাদের যাদের এই 30টা প্রশ্নের মধ্যে এই সবকটা প্রশ্ন পড়া হয়েছিল তাদের একবার করে রিভাইজ হয়ে গেল, এবং যাদের এই প্রশ্নগুলো জানা ছিল না তারা একবার পড়ে ফেললেন। এইবার আমরা সেই পর্যায়টাই চলে আসি, যে ট্রিকটার মাধ্যমে আপনাদের, যাতে এই প্রশ্নগুলোর যদি আপনাদের পরীক্ষার সময় আসে তাহলে আপনাদের ভুল না করে সঠিক অ্যান্সার করতে পারে, ঠিক আছে? যাতে এই প্রশ্নগুলো আপনাদের মানে মস্তিষ্কগত হয়, তা সেই বিষয়টার উপর খেয়াল রেখে আমরা চলুন চট করে একবার রিভাইজ করে নিই। তা রিভাইজ করে নিলে আশা করছি আপনারা আর একটু ভবিষ্যতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আপনারা একটু মনোযোগ দেবেন, আমরা কোশ্চেনগুলো একটু রিভাইজ করে নেব। তা আপনারা যদি একটু মনোযোগ দেন আমরা খুব তাড়াতাড়ি এই কোশ্চেন অ্যান্সারগুলো শেষ করে ফেলতে পারবো, ঠিক আছে বন্ধুরা? একটু মনোযোগ দেবেন। পরিবেশবিদ্যার সাজেশন পার্ট, কোশ্চেন নাম্বার 1, গ্রেট বেরিয়ার রিফ এটা হলো কি, না সব থেকে বড় বেরিয়ার রিফ এবং অস্ট্রেলিয়ার উত্তর পূর্বে অবস্থিত? দ্বিতীয় প্রশ্ন ছিল, নিম্নলিখিত কোনটি ভালো সারের গুণ নয়? এর সঠিক উত্তর হচ্ছে সার প্রয়োগে জমির রাসায়নিক চরিত্র বদলায়, তা এইরকম একটা ভালো গুণ নয়, ঠিক আছে সারের। চলে আসি পরবর্তী প্রশ্ন, ভারতীয় বন আইন কোন সাল থেকে শুরু হয়? সঠিক উত্তর হচ্ছে 1927 সাল থেকে। নেক্সট, অ্যাট অলস গুলি, এর সঠিক উত্তর হচ্ছে খ এবং গ উভয়, না পৃথিবীর ভূভাগ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং আংটির মতো লেগুনকে ঘিরে থাকে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, 1860 থেকে 1919 সালের মধ্যে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়েছে কত, না এর সঠিক উত্তর হচ্ছে 15%। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষিত জেলা, এর সঠিক উত্তর 4টি। নেক্সট, নাগরণ্য কোন জেলায় অবস্থিত, এর সঠিক উত্তর হচ্ছে কর্ণাটকে। নেক্সট, ডোঙ্গা গোড়া ডোঙ্গারি কোথায় অনুষ্ঠিত হয়, এর সঠিক উত্তর হচ্ছে আখড়ায়, বা ডাকাতদের থাকে যেমন আখড়া। নেক্সট প্রশ্ন, পৃথিবীতে সাগর ও মহাসাগরগুলির পরিমাণ কত শতাংশ, এর সঠিক উত্তর হচ্ছে 71%, যেরকম আমরা একটা দ্বীপে বসবাস করছি এরকম প্রত্যেকটা দেশে একটা করে দ্বীপ। চলে আসছি পরবর্তী প্রশ্ন, মিষ্টি জলের বাস্তুতন্ত্র নয়, এর সঠিক উত্তর হচ্ছে সমুদ্র। নেক্সট, উত্তর ও দক্ষিণ ভারতের বিস্তীর্ণ বনাঞ্চল হলো, এর সঠিক উত্তর হচ্ছে ক্রান্তীয় বনাঞ্চল। নেক্সট, পৃথিবী থেকে বেশি প্রতি বছর জমি বিলীন হয়ে যাচ্ছে কত লক্ষ হেক্টর, এর সঠিক উত্তর হচ্ছে 110 লক্ষ হেক্টর। নেক্সট, ইআইএ কথাটির সম্পূর্ণ অর্থ কি, এর সঠিক উত্তর হচ্ছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট। নেক্সট, মরুভূমির বাস্তুতন্ত্রের উৎপাদক হলো, এর সঠিক উত্তর হচ্ছে লাইকেন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, জমিতে অত্যাধিক সার প্রয়োগ করলে কি হয়, এর সঠিক উত্তর হচ্ছে অম্লত্ব বৃদ্ধি পায়। নেক্সট, ইন্টারন্যাশনাল রাইস ইনস্টিটিউট হলো, এর সঠিক উত্তর হচ্ছে কৃষি গবেষণাগার। নেক্সট, সবুজ বিপ্লব কোন বিষয়ের সঙ্গে যুক্ত, এর সঠিক উত্তর হচ্ছে কৃষি। নেক্সট, প্রতি 50 বছরে সাহারা মরুভূমি কত লক্ষ বর্গ কিমি
নতুন জমি আত্মসাত করে, এর সঠিক উত্তর হচ্ছে 650 লক্ষ বর্গ হেক্টার। নেক্সট, জলের উপরে ভাসমান স্বাধীন জীবকে কি বলে, এর সঠিক উত্তর হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন। নেক্সট, জল সংরক্ষণ ব্যবস্থাকে কি বলে, মানে ওয়াটার কনজারভেশন, এটার সঠিক উত্তর হচ্ছে নীল বিপ্লব। নেক্সট, মৃত্তিকা পরিবেশের এক প্রকার ড্যাশ উপাদান, এর সঠিক উত্তর হচ্ছে ভৌত উপাদান। নেক্সট, আণবিক বোমা তৈরিতে ড্যাশ ব্যবহার করা হয়, এর সঠিক উত্তর হচ্ছে প্লুটোনিয়াম 239-1-4। নেক্সট, ভূমিক্ষয় রোধ করার সহজতম উপায় কি, সেটা হচ্ছে বনভূমির বৃদ্ধি। একটু আগে যখন এই প্রশ্নটা আপনাদের আলোচনা করলাম, যেমন ব্রাজিলিয়ান রেন ফরেস্ট, এটা একটা ফরেস্ট, তা এইরকম টাইপেরই ফরেস্ট একজন বিদেশি লোক, তিনি একটা ফরেস্টই নির্মাণ করেছেন, যেটা হয়েছে প্রাকৃতিকভাবে, কিন্তু তিনি কৃত্রিমভাবে সেটাকে বছরকে বছর সেটার উপরে অবজারভেশন করে বা তার গবেষণাকে কাজে লাগিয়ে সেটাকে একটা বনভূমি তৈরি করেছে। ঠিক এরকমই একটা সিনেমা আপনারা দেখে থাকবেন যে দশরথ সিং, তা তিনি কি করেছিলেন, তিনি করেছিলেন একটা পাহাড় কেটে রাস্তা বানিয়ে ফেলেছিলেন। ঠিক আছে, তা এরকম প্রচুর মোটিভেশনাল স্টোরি আপনারা ইউটিউবে সার্চ করেন, প্রচুর পেয়ে যাবেন। তা সুতরাং আপনাকে মোটিভেট করার জন্য আপনারা এখানে, আমরা এখানে প্রস্তুত আছি, এবং আপনারা যদি এই জিনিসগুলোকে প্র্যাকটিক্যালি বুঝতে পারেন তার জন্য কিন্তু আমরা এই জিনিসগুলোকে আলোচনা করছি। ঠিক আছে বন্ধুরা, তো চলুন পরবর্তী প্রশ্নে যাই। বন্যপ্রাণী বোধ গঠিত হয়েছিল, এর সঠিক উত্তর হচ্ছে 1962 সালে। নেক্সট, বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোন সালে, এর সঠিক উত্তর হচ্ছে 1992 সালে। নেক্সট, কান্না ন্যাশনাল পার্কটি কোন রাজ্যে অবস্থিত, সঠিক উত্তর মধ্যপ্রদেশে। নেক্সট, বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় কোন তারিখে, এর সঠিক উত্তর হচ্ছে 11 জুলাই। আপনাদের কিন্তু কোনো একটা ডেট পরীক্ষার সময় আসছে, একটা ডেট বা দুটো ডেট, এখান থেকে কিন্তু আপনারা দুটো নম্বর কমন পাবেন। তা সুতরাং ডেট রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো যেন আপনাদের ভুল না হয়। নেক্সট, ভারতের জনসংখ্যা 100 কোটিতে পৌঁছায়, এর সঠিক উত্তর হচ্ছে 11 মে 2000 সালে। নেক্সট, ভারতের জনসংখ্যা সবচেয়ে বেশি কোন রাজ্যে, এর সঠিক উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ। নেক্সট হচ্ছে, ডারউইনের যোগ্যতমের বেঁচে থাকার নীতি অনুসারে তারাই টিকে থাকতে পারে, কারা টিকে থাকতে পারে, এর সঠিক উত্তর হচ্ছে যারা সর্বাধিক শক্তিশালী। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আপনাদের সাথে আজকের আলোচনার বিষয়। এবার চলে আসছি বিশেষ আকর্ষণীয় বিষয়, চলে আসি আমরা এবার বিশেষ আকর্ষণীয় বিষয়টিতে। তা বিশেষ আকর্ষণীয় বিষয়টি হলো আপনাদের একটা হোম টাস্কের প্রশ্ন, আপনারা কিরকম প্রিপারেশন নিচ্ছেন বাড়িতে তা জানার জন্য আজকে আপনাদের এই প্রশ্ন, এবং যাতে আপনারা মোটিভেট হন এবং এরকম প্র্যাকটিসের সাথে যুক্ত থাকেন তা তার জন্য আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন করছি। তা আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, আপনারা হোম টাস্কের প্রশ্নটা লিখে নেন। তা প্রশ্নটা হলো, WTO হলো অপশন এ বিশ্ব বাণিজ্য সংস্থা, অপশন বি কৃষি সংস্থা, অপশন সি শিল্প সংস্থা, না অপশন ডি এদের কোনোটি নয়। আবার আমি আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, WTO হলো অপশন এ বিশ্ব বাণিজ্য সংস্থা, অপশন বি কৃষি সংস্থা, অপশন সি শিল্প সংস্থা, না অপশন ডি এদের কোনোটি নয়। আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটি সঠিক উত্তর বলে মনে হয় আপনারা এখনই কমেন্ট লাইনে পোস্ট করুন, আগামী দিনে ঠিক এই সময় আপনাদের এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা আমরা দিয়ে দেবো। এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।